উপস্থিত সবাইকে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়া আপনারা এই বন্যার মাঝে আমরা যে সামান্যতম ত্রাণ নিয়ে আইছি, আপনারা আইয়া ত্রাণগুলো রিসিভ করা চাইছে। তো আমরা অ্যাকচুয়ালি আমরা যদি গড় হিসাব করি তাহলে 3,500 পরিবারে আমরা ত্রাণ দেওয়া লাগবে সুজানগর ইউনিয়ন। এই হারে আমরা কোনো ত্রাণ পাইছি না, না হওয়ার কারণে আপনার কাছে আইতেই তৈব, আমরা সরকার থেকে যেটা পাই এটা লইয়া আপনার কাছে আইতে হইব। আমরা যারে যেভাবে পারি আর ওভাবেই দিয়ার, এই কারণে আমরা যে ত্রাণ পাইছি ত্রাণ হিসাবে আপনারা 2 নম্বর ওয়ার্ডও আমরা 105টা পরিবারে আমরা ত্রাণ দিছি। 2 নম্বর ওয়ার্ড গঠিত হয়েছে 6টা গ্রাম নিয়ে, 6টা গ্রামে যদি আপনারা বিভাজন করেন যে 16-17টা করে দিলে হয়, কিন্তু কোনো গ্রামও দেখা যায় 30টাও দেখা লাগে দেওয়া লাগে, কোনোটা 40টাও দেওয়া লাগে। যাই হোক, এখন আমরা যে তালিকা আমরা 2 নম্বর ওয়ার্ড মেম্বার সাহেবের যে তালিকাটা করছেন, এই তালিকা অনুপাতে আপনারা যারা ত্রাণ পাইরা আর যারা ত্রাণ পাইতা নাই আপনারা হতাশ হইবা না, বেগদুয়ারা হইবা না, আজকে না পাইলে ইনশাল্লাহ কালকে পাইবা, এইটুকু বড় সার রাখবা। আপনারা বুথ দিয়া নির্বাচিত আমার বিজয় ঘোষণা হয়েছে, এই সেন্টারও আমার অ্যাটাক করছিলাম, আমার এখান থেকে আউট করতাম, কিন্তু আপনারা মায়া মহব্বত ভালোবাসার কারণে আমি আজকে আপনার পাশে চেয়ারম্যান হিসাবে আইয়া দাঁড়াইতাম পারি আর, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি। তো আমি বিশেষ করে তেরাকুড়ি ওয়ার্ডে আমি আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাইয়া, যেটা প্রকাশ করার মতো নয়, আপনারা কৃতজ্ঞতা মানে শেষ করার মতো নয়, এইরকম অবস্থা। তো যাই হোক ভাইয়েরা, আমার যে তার আমরা নিয়ে আইছি ওগুলো আপনারা সদরে গ্রহণ করা, এটা আমাদের প্রধানমন্ত্রী উপহার, তার নির্দেশনা অনুযায়ী আমরা আজকে ত্রাণ বিতরণ আইছি, এটা সম্পূর্ণরূপে সরকারি বরাদ্দ, এটা আমরা কোনো ব্যক্তিগত কোনো বরাদ্দ নাই, ব্যক্তিগত বরাদ্দ নাই। তারপর আপনারা এই দুর্যোগ এই দুর সময় আপনারা পাশে দাঁড়ানি লাগে আপনারা গা খাসে আইছি, ওখানে আগে কিচ্ছু নাই, এবং চেয়ারম্যানে আপনারা খুলতা দিয়ে শান্তি করতে পারতাম না, শান্তি করার মতো ক্ষমতা নাই, চেয়ারম্যানের কাছে আসছে কি তার দিতা কিতা যাও ভাই আপনারা দিয়ে, আমি যে সমস্ত বরাদ্দ ভাই আর এগুলাও আপনারা চৌকা আইলে দেখতে পারবা বুঝতে পারবা আমি কিরকম কাজকর্ম করি, অতীতে কাজ কিরকম হয়েছে আর বর্তমানে কাজ কিরকম হল। ইনশাল্লাহ আপনারা যে বুটগুলা দিছেন এবং আমারে নির্বাচিত করছেন, ইনশাল্লাহ আমি জানা মতো আপনারা আর কোনো জাত অসম্মানী বা আপনারা কোনো আনামত এই পর্যন্ত কোনো খেয়াল হয়েছে না, এবং কি আমার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আপনারা দেখবা অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের লগে ইউপি সদস্য খুব কম দেন, কিন্তু আজকে আমার ইউপি সদস্য এখানে 6 জন উপস্থিত আছেন, 6 জন উপস্থিত আছেন ইউপি সদস্য, আমি ইজক আর 2 জন অসুস্থ আছেন, আরো জন আমরা ভবন খাম চলে ওই হিসাবে তাই নাইতে পারছি না, না হলে তাই না আইলাও নাই। তো আমি ও কথাও কইতাম স্যার, আপনারা যে চেয়ারম্যান এবং সুজানগর ইউনিয়ন পরিষদ যে যে পরিষদ হয়েছে এটা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া, সবল উদ্যোগ এবং কাজকর্ম সবগুলা খুবই মহতি, খারও এই পর্যন্ত আমি পাইছি না একজন মেম্বারে যে প্রকল্প টেকা মরিয়া খাইতে আইলা কোনো চিন্তাধারা কোনো মেম্বারের নাই, আমি এই পর্যন্ত পাইছি না 10টা টেকাও আমার মনে হয় না মেম্বার সাহেবকে প্রকল্পটা কি বা কোনো এটা আমরা লাগি একটা সুনামধন্য কাজ, এটা আমরা সুজানগর বা কল্যাণের জন্য। তো আমি আপনারা এখন কই যে আপনারা সবসময় দোয়া করবা সুজানগর ইউনিয়ন পরিষদ যেন সবসময় গঠিত হয় এবং সৎ এবং নিয়া দাঁড়ায়, সৎ মানুষ যদি আয় যোগ্য মানুষ যদি আয় তাহলে এলাকার কুনরত বড়া ডুবি হইত না। এই পর্যন্ত আমি যত জায়গা যত জাত বিচার আদালত যত জাত কাটামুত আমি গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া, আপনারা খবর নিবা আমি কোনো পক্ষপাতিত্ব করছি না, এবং আমি ন্যায় পড়া ন্যায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমার যতটুকু করার লাগে আমি করছি। তো বাইরে বল আজকে আমরা যে ত্রাণ নিয়ে আইছি আপনারা মনোপূর্ণ হইবা না, ওগুলা নেকা আর আমি দেশ প্রবাসী বাইরে যখন লোকে মাতিছি দুবাই থেকে একটা ত্রাণ আইব ইনশাল্লাহ আপনারা পাইবা, আরো প্রবাসী যারা বিত্তশালী আসেন যেমন আমার বাম্বাস মারা গেছেন কামরুল, এরা ত্রাণ আজকে বিতরণ করছেন জানি না, হয়তো কালকে বসে আবার করবা বা লেগি ভাই আমার ভাই হাজি আব্দুল রহমান সাহেব উনিও ত্রাণ বিতরণ করলাম। আমি দুর্যোগ যে সময় আইছে চেয়ারম্যান ওই না ওই বিগত 18-20 বছর থাকিয়া যে 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 সময় দুর্যোগ আইছে আমি সব সময় আপনার পাশে আমার সাধ্য মতো আল্লাহ আমার যেটুকু তৌফিক দিছে সেটা নিয়ে আমি আপনার পাশে দাঁড়াইছি, এবারও আল্লাহর হুকুম ইনশাল্লাহ
আমি দাঁড়াইম আপনারা পাশে, দাঁড়াইলে 3:30 থেকে 4:30 টিকিট লই আমি আইব, যাতে খেয়ে কোনো কৈফত না থাকে, আপনারা সবে মন খুশি করিয়া যাতে গরু রাখতে পারেন। আর আজকে আপনারা 4 জনে ভাইবা, 7 জনে ভাইতা না, আমি আপনারা আছে সাইয়ার, আপনারা মনোপূর্ণ হইবা না এবং নৈরাস হইবা না। সামান্য দিনের অপেক্ষা হলে আজকে না হইলে কালকে ইনশাল্লাহ আপনারা প্রাণ যারা পাইছেন না আমরা প্রাণ পৌঁছে দিব, যেভাবে হোক, সরকারটা কি হোক আর বেসরকারটা কি হোক আমরা পৌঁছে দিব। আজকে আমরা এই পর্যন্ত অনুরোধ থাকি যায়, আর আপনারা সবাই প্রাণগুলো সাদরে গ্রহণ করুক, আর আমার লাগে খাস করে আপনারা দোয়া করবা। আমি যে অবস্থায় আছি আল্লাহ আমার ওই অবস্থায় বাকি দিনগুলো রাখতো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আপনারা দেখতে পারা এই এই হইল রাস্তা, পুরা রাস্তা ফানের মুরো। আপনারা যারাই যুক্ত রয়েছেন অবশ্যই ও রাস্তা তুবাদ সারা ফানির নিচে খুব বেশি পানি। আপনারা যারা আছেন অবশ্যই এসপিটিভির মাধ্যমে যারা দেখরা অবশ্যই লাইভটা শেয়ার দিবা, অন্যরা দেখার সুযোগ করে দিবা। আর ধন্যবাদ, আমরা লাইভটা কি বিদায় নিমু। আপনারা অনেক মানুষ ফানি মন্দি এই এলাকার পৃষ্ঠা ফলো দিয়া রাখবা এবং লাইভটা সবে শেয়ার দিবা, অন্যরা দেখার সুযোগ করে দিবা। সব ফানিবন্দি এই যে এলাকা, সারা ফানিবন্দি এই যে এলাকা তারা দেখতে পারা, সব ফানিবন্দি মানুষ, রাস্তাঘাটে ফানি। নাম কি তোমার? আমরা সুধানগর ইউনিয়নের আপনার চেয়ারম্যান সাহেব আজকে তো আইসন দেখে ত্রাণ লইয়া আমরা কিন্তু খুশি নেই। খুশি আছে, খুশি আছে, অসুবিধা কি? চেয়ারম্যান সাহেব সব সময় আইন নি সুধানগর ইউনিয়ন পরিষদ আইন নি বাবা, আমরা সব সময় আইন খুশখবর লই নি। হয় হয় বাবা, খুশখবর লইবা না গেলা। আচ্ছা, আপনারা গরু পানি উঠছে নিবা? ও রে বাবা, সা পানি উঠি কেমন কই গতি হইছে? ও তো খাওয়া গতি তেমন বেশি হইছে না, কি একটু বিহেদের মাঝে আর কি, এখন গরু দূরে পানি উঠবে না মালটা মানে। চেয়ারম্যান মেম্বার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কেউ উদ্দেশ্য কিছু কইবা নেই? ধন্যবাদ, আমরা বিদায় নিলাম সব বালা তাহবাস। ধন্যবাদ, সবে শেয়ার করো কালাইভটা, সবে শেয়ার দেখা বেশি বেশি করে, আর পেজও ফলো দিয়ে রাখবা।